গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা আমাটি ভেপুর চ্যাপ্টার 7 আতুরি ডায়েরি চ্যাপ্টারটা পড়ব। এখানে একটা আতুরি ডায়েরি বলে একজন বৃদ্ধা মহিলা রয়েছে, সেই বৃদ্ধা মহিলাকে গ্রামের সবাই ভয় পায়। অপু এই বৃদ্ধা মহিলা সম্পর্কে নানা রকম ভয়ঙ্কর গল্প শুনেছে এবং তার ফলে এই বৃদ্ধা সম্পর্কে তার মনে একটা ভীতি জন্মেছে। তো এই বৃদ্ধাকে বৃদ্ধা ডাইনি আতুরি ডাইনির সাথে কিভাবে অপুর দেখা হয় এবং তার ফলে কি ঘটনা ঘটেছিল সেটা নিয়ে আজকে আমাদের চ্যাপ্টারটা। কয়েক মাস কাটিয়া গিয়াছে ভাদ্র মাস। অপু বৈকালবেলা বেড়াইতে যাইবার সংকল্প করিতেছে, এমন সময় তাহার মা পেছনে ডাকিয়া বলিল, কোথায় বেরুচ্ছিস রে অপু? চাল ভাজা আর ছোলা ভাজা ভাজছি, বেরুস না যেন, এক্ষুনি খাবি। বিকেলবেলা, কয়েকটা মাস কেটে গেছে ভাদ্র মাসের একটা বিকেলবেলা, অপু ঠিক করেছে সে বেড়াতে যাবে। ঠিক সেই মুহূর্তে তার মা বলছে অপুকে যে, কোথায় বেরোচ্ছিস? আমি তোর জন্য চাল ভাজা আর ছোলা ভাজা ভেজেছি, সেটা খেয়ে পরে বেরোস। অপু শুনিয়াও শুনিল না, যদিও সে চাল ছোলা ভাজা খাইতে ভালোবাসে বলিয়া মা তাহার জন্য ভাজিতে বসিয়াছে ইহা সে জানে, তবু সে কি করিতে পারে? এতক্ষণ কি খেলাটাই না চলিতেছে নীলুদের বাড়িতে! মা যে তাকে চাল ভাজা আর ছোলা ভাজা খেতে বলছে এটা শুনেও অপু না শোনার ভান করে, কারণ নীলুদের বাড়িতে ততক্ষণে খেলা শুরু হয়ে গেছে এবং চাল ভাজা আর ছোলা ভাজা খেতে গিয়ে সে আরও কিছুটা খেলা ফাঁকি দিয়ে ফেলবে বলে সে মায়ের কথা না শুনেও না শোনার ভান করছে। সে যখন বাহির দরজায় পা দিয়েছে, মার ডাক আবার কানে গেল, বেরুলে বুঝি? ও অপু, বারে দেখো মজা ছেলের, গরম গরম খাবি? আমি ঘাট থেকে তাড়াতাড়ি এসে ভাসতে লাগলাম। যেই অপু বাইরে যাবার জন্য দরজায় পা দিয়েছে, অমনি তার মা আবার ডাকল, অপু, ও অপু, বেরুচ্ছিস বুঝি? বারে আমি তোর জন্য চাল ভাজা আর ছোলা ভাজা ভাজবার জন্য তাড়াতাড়ি পুকুর ঘাট থেকে এলাম, আর তুই না খেয়েই বেরিয়ে যাচ্ছিস। অপু এক ছুট দিয়া নীলুদের বাড়িতে গিয়া পৌঁছালো। নীলু কি অপু কী করলো? এক ছুটে দৌড়ে গিয়ে নীলুদের বাড়িতে পৌঁছে গেল। অনেক ছেলে জুটিয়াছিল, অপু আসিবার আগেই খেলা সাঙ্গ হইয়া গিয়াছে। নীলুদের বাড়িতে অনেক ছেলে এসেছে, সবাই খেলছে, কিন্তু অপুর দুর্ভাগ্য, অপু পৌঁছাবার আগেই খেলা শেষ হয়ে গেছে। নীলু বলিল, চল অপু, দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবি? নীলু বলল অপুকে যে, অপু চল দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবি? অপু রাজি হইলে দুজনে দক্ষিণ মাঠে গেল। অপু রাজি হয়ে গেল এবং অপু আর নীলু দুজনে মিলে দক্ষিণ মাঠে গেল পাখির ছানা দেখতে। ধান ক্ষেতের ওপারেই নবাবগঞ্জের বাঁধা সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখান চিরিয়া চলিয়া গিয়াছে। ধান ক্ষেতের মানে যেই জমিতে ধান হয় সেরকম জমির ওপরেই নবাবগঞ্জে যাবার বাঁধা রাস্তাটি পূর্ব থেকে পশ্চিমে লম্বা হয়ে যেন ধানের ক্ষেতের মাঝখান দিয়ে চলে গেছে এবং সেটাকে দুভাগে ভাগ করে দিয়েছে। গ্রাম হইতে এক মাইলের উপর হইবে। অপু এতদূর কখনো বেড়াইতে আসে নাই। এই জায়গাটা তাদের বাড়ির যেখানে সেই গ্রাম থেকে এক মাইলের উপরে হবে, অপু এতদূর কখনো আসেনি। তাহার মনে হইল যেন সমস্ত পরিচিত জিনিসের গণ্ডি ছাড়াইয়া কোথায় কত দূরে নীলুদা তাহাকে টানিয়া আনিল। তার মনে হলো যে সে তার পরিচিত গণ্ডি ছেড়ে অনেক দূরে চলে এসেছে এবং নীলুদা তাকে সঙ্গে করে নিয়ে এসেছে। একটুখানি পরেই সে বলিল, বাড়ি চলো নীলুদা, আমার মা বকবে, সন্ধে হয়ে যাবে, আমি একা গাবতলার পথ দিয়ে যেতে পারবো না, তুমি বাড়ি চলো। কিছুক্ষণ পরে অপু বলল নীলুকে, নীলুদা আমার মা বকবে, সন্ধে হয়ে যাবে, তুমি আমাকে বাড়ি নিয়ে চলো, আর সন্ধে হয়ে গেলে আমি গাবতলার নিচ দিয়ে বাড়ি ফিরতে পারবো না। ফিরিতে গিয়া নীলু পথ হারাইয়া ফেলিল। বাড়ি ফেরবার মুখে
নীলু কি হলো, যে পথ দিয়ে এসেছিল সেই পথটাই হারিয়ে ফেলল। ঘুরিয়া ফিরিয়া কাহাদের একটা বড় আমবাগানের ধার দিয়া একটা পথ মিলিল, বলছে ঘুরে ঘুরে কারো একজন আমবাগান আছে তার পাশ দিয়ে একটা রাস্তা তারা পেল। সন্ধ্যা হইবার তখনও কিছু বিলম্ব আছে, আকাশে আবার মেঘ ঘনাইয়া আসিতেছে। এমন সময় চলিতে চলিতে নীলু হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া অপুর কনুইয়ে টান দিয়ে সম্মুখের দিকে চাহিয়া ভয়ে সুরে বলিল, ও ভাই অপু। বলছে তখনও সন্ধে হতে কিছুক্ষণ বাকি আছে, আকাশে মেঘ ঘনিয়ে এসেছে। এমন সময় চলতে চলতে নীলু হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেল এবং কনুই দিয়ে অপুকে ইশারা করলো এবং ভয়ে ভয়ে বলল, ও ভাই অপু। অপু সঙ্গীর ভয়ের কারণ বুঝিতে না পারিয়া বলিল, কি রে নীলুদা। পরে সে চাহিয়া দেখিল যে সুড়িপথটা দিয়া তাহারা চলিতেছিল তাহা কাহাদের উঠানে গিয়া শেষ হইয়াছে। বলছে অপু তার সঙ্গী নীলুদার ভয়ের কারণ না বুঝতে পেরে সে নীলুদাকে জিজ্ঞেস করলো, কি রে নীলুদা। তারপরে সে তাকিয়ে দেখলো যে পথটা দিয়ে তারা হেঁটে যাচ্ছিল সেই পথটা কারো উঠানে গিয়ে শেষ হয়েছে। উঠানে একখানা ছোট্ট চালাঘর ও একপাশে একটা বিলেতি আমড়ার গাছ। বলছে উঠানটার একপাশে রয়েছে একটা চালাঘর আর তার একপাশে রয়েছে একটা বিলেতি আমড়ার গাছ। তাহার কোনো কথা জিজ্ঞেস করিবার পূর্বেই নীলু ভয় সুরে বলিয়া উঠিল, আতুরি ডাইনির বাড়ি। বলছে কিছু জিজ্ঞেস করার আগেই নীলু ভয়ে বলে উঠিল, এটা হচ্ছে আতুরি ডাইনির বাড়ি। অপুর মুখ শুকাইয়া গেল। আতুরি ডাইনির বাড়ি, এই কথাটা শুনে অপুর ভয়ে মুখ শুকে গেল এবং অপু বলতে লাগলো, আতুরি ডাইনির বাড়ি মানে আতুরি ডাইনির কথা অপু এর আগে শুনেছে, চোখে দেখেনি আতুরি ডাইনিকে কিন্তু তার কথা অপু শুনেছে। সন্ধ্যাবেলায় কোথায় আসিয়া তাহারা পড়িয়াছে, কে না জানে যে ওই উঠানের গাছ হইতে চুরি করিয়া বিলেতি আমরা পারিবার অপরাধে ডাইনিটা জেলে পাড়ার কোন এক ছেলের প্রাণ কাড়িয়া লইয়া কচু পাতায় বাঁধিয়া জলে ডুবাইয়া রাখিয়াছিল। সে শুনেছে, অপু শুনেছে যে ওই বিলেতি, যেটা আতুরি ডাইনির উঠোনে যে বিলেতি আমড়ার গাছটা আছে, সে বিলাতি আমড়ার গাছ থেকে আমড়া পাড়ার অপরাধে জেলে পাড়ার একটি ছেলের প্রাণ আতুরি ডাইনি কচু পাতায় বেঁধে জলে ডুবিয়ে রেখেছিল। পরে মাছে তাহা খাইয়া ফেলিবার সঙ্গে সঙ্গে বেচারির আমড়া খাইবার স্বাদ এই জন্মের মতো মিটিয়া যায়। বলছে কচু পাতায় বেঁধে ওই জলের মধ্যে ডুবিয়ে রেখেছিল বলে একটি মাছ এসে সে কচু পাতাটা খেয়ে ফেলে এবং সঙ্গে সঙ্গে ওই জেলে পাড়ার ছেলেটি মারা যায় এবং এ জন্মের মতো তার আমড়া খাবার শখ মিটে যায়। কে না জানে সে ইচ্ছা করিলে চোখের চাহনিতে ছোট ছেলেদের রক্ত চুষিয়া খাইয়া তাহাকে ছাড়িয়া দিতে পারে। এছাড়া অপু আরও শুনেছে যে আতুরি ডাইনি ইচ্ছে করলেই বাচ্চা ছেলেদের গা থেকে রক্ত চুষে খেয়ে ছেড়ে দিতে পারে। এইসব ঘটনা অপু গ্রামের লোকের কাছ থেকে এবং বাড়িতে তার দিদির কাছ থেকে শুনেছে, যে কারণে আতুরি ডাইনি সম্পর্কে তার মনের মধ্যে একটা ভয় রয়েছে। যাহা রক্ত খাওয়া হইল সে কিছু জানিতে পারিবে না, কিন্তু বাড়ি গিয়া খাইয়া দাইয়া সে যেই বিছানায় শুইবে আর পরদিন উঠিবে না। কতদিন শীতের রাতে লেপের তলায় শুইয়া দিদির মুখে আতুরি ডাইনির গল্প শুনিতে শুনিতে সে বলিয়াছে, রাত্রিতে তুই ওসব গল্প বলিস নে দিদি, আমার ভয় করে, তুই সে কুচবরণ রাজকন্যার গল্পটা বল দেখি। বলছে অপু এরকমও শুনেছে যে বাচ্চা ছেলের গা থেকে আতুরি ডাইনি রক্ত চুষে খায়, সে বাচ্চা ছেলেও বুঝতেও পারবে না যে কখন তার শরীর থেকে সমস্ত রক্ত চুষে আতুরি ডাইনি খেয়ে ফেলেছে। সে যখন বাড়িতে গিয়ে বিছানায় শোবে তার পরের দিন সকালে সে আর বিছানা থেকে উঠতে পারবে না। এই রকম গল্প সে অনেকবার শুনেছে, এমনকি শীতের রাতে লেপের তলায় শুয়ে দিদির মুখে সে আতুরি ডাইনির অনেক গল্প শুনত এবং ভয়ে ভয়ে সে দিদিকে বলতো যে রাতের বেলায় তুই এরকম গল্প বলিস না, তুই আমাকে রাজকন্যার গল্প বল। ঝাপসা দৃষ্টিতে সে সম্মুখে চাহিয়া দেখিতে গেল
বাড়িতে কেহ আছে কি না, এবং চাহিবার সঙ্গে সঙ্গে তাহার সমস্ত শরীর যেন জমিয়া হিম হইয়া গেল। বলছে অপু ঝাপসাভাবে দেখতে গেল যে আতুরি ডাইনির বাড়িতে সত্যি আতুরি ডাইনি আছে কি না, কিন্তু যেই দেখতে গেল দেখার সঙ্গে সঙ্গে তার গোটা শরীর ভয়ে হিম হয়ে গেল। কেন? কারণ কি, বেড়ার বাঁশের আগার আগরের কাছে অন্য কেহ নয়, একেবারে স্বয়ং আতুরি ডাইনি তাহাদের, এমন কি যেন শুধু তাহাদেরই দিকে চাহিয়া দাঁড়াইয়া আছে। বলছে যেই অপু দেখতে গেল যে বাড়ির ভেতর কেউ আছে কি না, তখন দেখতে পেল বেড়ার বাঁশের পাশে স্বয়ং আতুরি ডাইনি দাঁড়িয়ে আছে এবং যেন তাদের দিকে তাকিয়ে আছে। যাহার জন্য এত ভয় তাহাকে একেবারে সম্মুখে এইভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া অপুর সামনে পেছনে কোনো দিকেই পা উঠিতে চাহিল না। এতদিন ধরে সে আতুরি ডাইনির গল্প শুনেছে, কিন্তু আতুরি ডাইনিকে সামনাসামনি চোখে দেখবার সুযোগ অপুর হয়নি। তাই আজকে প্রথমবার যখন আতুরি ডাইনিকে সে সামনে চোখের সামনে দেখতে পেল, তখন তার ভয়ে হাত পা একবারে অবশ হয়ে গেল, সে সামনে পেছনে কোনো দিকে নড়াচড়া করতে পারল না। আতুরি বুড়ি ভুরু কুচকাইয়া তোবড়ানো গালটা যেন আরও ঝুলাইয়া ভালো করিয়া লক্ষ্য করিবার ভঙ্গিতে মুখটা সামনের দিকে একটু বাড়াইয়া দিয়া পায়ে পায়ে তাহাদের দিকে আগাইয়া আসিতে লাগিল। এদিকে আতুরি ডাইনিও কি হয়েছে, তার তোবড়ানো গাল ভুরু কুচকিয়ে এবং ওই ছেলে দুটিকে মানে অপু আর নীলুকে ভালো করে লক্ষ্য করবার জন্য পায়ে পায়ে তাদের দিকে এগিয়ে এলো। অপু দেখিল সে ধরা পড়িয়াছে, কোনো দিকেই আর পালাইবার পথ নেই। যে কারণেই হোক ডাইনির রাগটা যেন তাহার উপরই বেশি, এখনই তাহার প্রাণটি সংগ্রহ করিয়া বোধহয় কচুর পাতায় পুড়িবে। অপু দেখল যে পালাবার আর কোনো পথ নেই, তারা ধরা পড়ে গেছে, এবং অপুর মনে হচ্ছে যে আতুরি ডাইনির রাগটা যেন তার উপরই বেশি এবং এখনই তার প্রাণটা হয়তো সংগ্রহ করে মানে কেড়ে নিয়ে আতুরি ডাইনি কচুর পাতায় পুড়িবে। মুখের খাবার ফেলিয়া মায়ের ডাক উপেক্ষা করিয়া সে আজ মায়ের মনে যে কষ্ট দিয়া বাইর হইতে বাহির হইয়া আসিয়াছে তাহার ফল এইবার ফলিতে চলিল। অপুর এরপরে আবার অপুর মনে হলো যে মায়ের কথা অমান্য করে মায়ের তৈরি খাবার না খেয়ে সে বাড়ি থেকে আসার ফলে মায়ের মনে যে কষ্ট হয়েছে সেই কারণে আজকে তাকে এই ভয়ঙ্কর পরিস্থিতির সামনাসামনি হতে হচ্ছে। এবার সেই ভয়ঙ্কর পরিস্থিতির কি ফল হবে সেটা অপু নিজেও জানে না। সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া বলিল, আমি কিছু জানি নে ও বুড়িপিসি, আমি আর কিছু করব না, আমাকে ছেড়ে দাও, আমি এদিকে আর কখনো আসবে না, আজ ছেড়ে দাও ও বুড়িপিসি। অপু যখন দেখছে তার পালাবার পথ নেই, চারিদিকে পথ বন্ধ, সে অসহায়ভাবে চারিদিকে তাকাচ্ছে আর আতুরি ডাইনিকে অনুনয় বিনয় করছে যে ও বুড়ি পিসি আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমি কখনো আর তোমার বাড়ির এদিকে আসব না, আমাকে ছেড়ে দাও। নীলু তো ভয়ে প্রায় কাঁদিয়া ফেলিল, কিন্তু অপুর ভয় এত হইয়াছিল যে চোখে তাহার জল ছিল না। বলছে নীলু ভয়ে একবার কেঁদেই ফেললো আর অপুরও এত ভয় হয়েছিল যে তার চোখে কোনো জল ছিল না, তার ভেতর থেকে ভয়ে সে একবারে আড়ষ্ট হয়ে পড়েছিল। বুড়ি বলিল, ভয় কি মোরে, ও বাবারা মোরে ভয় কি। এদিকে আতুরি ডাইনি তাদেরকে বলছে অপু আর নীলুকে যে আমাকে ভয় পাচ্ছ কেন, ও বাবারা আমাকে ভয় পাচ্ছ কেন। পরে খুব ঠাট্টা করা হইতেছে ভাবিয়া হাসিয়া বলিল, মুই কি ধরে নেব খোকারা, এসো মোর বাড়িতে এসো, আমচুর দেবানি এসো। তারপর খুব মজা করার ভঙ্গিতে সে অপু আর নীলুকে বলছে, আমি কি তোমাদেরকে ধরে নেব, এসো আমার বাড়িতে এসো, আমি তোমাদেরকে আমচুর দেব। আমচুর ডাইনি বুড়ি ফাঁকি দিয়া ভুলাইয়া বাড়িতে পুরিতে চাহিতেছে, গেলেই আর কি, ডাইনিরা রাক্ষসীরা যে এরকম ভুলাইয়া ফাঁদে ফেলে এরকম কত গল্প তো সে মার মুখে শুনিয়াছে। আর এইদিকে অপু ভাবছে যে আতুরি ডাইনি বোধহয় ছল করে তাদেরকে আমচুর দেবার বাহানায় ঘরে ঢোকাতে চাইছে এবং তাদেরকে কোথাও একটা বন্দি করে রেখে দেবে, কারণ এরকম ডাইনি রাক্ষসীরা যে ছোট বাচ্চাদেরকে ভুলিয়ে ফাঁদে ফেলে এরকম ঘটনা বা এরকম গল্প সে তার মায়ের মুখে শুনেছে।
এখন সে করে কি উপায়? এখন অপু ভাবছে যে এখন কী করে আতুরি ডাইনির হাত থেকে বাঁচব। বুড়ি তাহার দিকে আরও খানিক আগাইয়া আসিতে আসিতে বলিল, ভয় কি মোরে? ও বাবা, মুই কিছু বলবো না, ভয় কি মোরে? এদিকে আতুরি ডাইনিও তাদের দিকে ক্রমাগত এগিয়ে আসছে আর বলছে, ভয় কি মোরে? ও বাবা, মুই কিছু বলবো না, ভয় কি মোরে? আর কি, সব শেষ, মায়ের কথা না শুনিবার ফল, ফলিতে আর দেরি নেই। হাত বাড়াইয়া তাহার প্রাণটা সংগ্রহ করিয়া এক্ষুনি কচুর পাতায় পুরিল বলিয়া। এদিকে অপু ভাবছে যে সব শেষ হয়ে গেল, মায়ের কথা না শুনবার ফল এখন আমি পাচ্ছি, আমাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে। এক্ষুনি আতুরি ডাইনি রেগে গিয়ে হাত বাড়িয়ে আমার প্রাণটা সংগ্রহ করে কচু পাতায় পুড়ে ফেলবে। সে আড়ষ্ট কষ্টে কণ্ঠে দিশাহারাভাবেই বলিয়া উঠিল, ও বুড়ি পিসি, আমার মা কাঁদবে, আমায় আজ কিছু বলো না, আমি তোমার কাছে কোনোদিন আমরা পারতে আসিনি, আমার মা কাঁদবে। অপু অসহায়ভাবে আড়ষ্ট কণ্ঠে অনুনয় বিনয় করছে, আতুরি ডাইনিকে বলছে যে, ও বুড়ি পিসিমা, আমাকে ছেড়ে দাও, আমার মা কাঁদবে, আমি আর কখনো তোমার বাড়িতে আসবো না, আমি তোমার গাছের আমরাও কোনোদিন পারিনি, আমার মা কাঁদবে, আমাকে ছেড়ে দাও। আতঙ্কে সে নীলবর্ণ হইয়া উঠিয়াছে। অপু এতই ভয় পেয়েছে তার গোটা শরীর নীল হয়ে গেছে। বাড়ি ঘর দৌড় গাছপালা নীলু চারিধার যেন ধোঁয়া ধোঁয়া, সে চারিদিকে ধোঁয়া ধোঁয়া সব কিছু দেখতে পাচ্ছে, কেহ কোনো দিকে নেই, কেবল একমাত্র সে আর আতুরি ডাইনির পুর দৃষ্টি মাখানো একজোড়া চোখ, আর বহু দূরে কোথায় যেন মা আর তাহার চাল ভাজা খাওয়ার ডাক। বোঝে আশেপাশে কি আছে কোনো কিছুই অপুর চোখে ভাসছে না। অপুর খালি মনে হচ্ছে যে অপু আর আতুরি ডাইনির ভয়ঙ্কর দৃষ্টি তার দিকে তাকিয়ে আছে, আর কোথাও যেন দূরে তার মায়ের ডাক শোনা যাচ্ছে। পরক্ষণেই কিন্তু অত্যধিক ভয়ে তাহার এইরূপ মরিয়া সাহস জোগাইল, একটা অস্পষ্ট আত্মরব করিয়া প্রাণ ভয়ে দিশাহারা অবস্থায় সে সম্মুখের ভাট শ্যাওড়া রাংচিতার জঙ্গল ভাঙ্গিয়া ডিঙ্গাইয়া সন্ধ্যার আসন্ন অন্ধকারে যেদিকে দু চোখ যায় ছুটিল, নীলুও ছুটিল তাহার পেছনে পেছনে। বলছে হঠাৎ করে অপুর মনের মধ্যে একটা সাহস জুগে গেল, সাহস জুটে গেল। সে তৎক্ষণাৎ কী করলো, তার সামনে পেছনে কোনো দিকে সে না তাকিয়ে কী করলো, সে দৌড়াতে শুরু করলো, এবং যেদিকে দু চোখ যায় সেদিকে অপু ছুটতে লাগল। অপুর ছোটা দেখে নীলুও ছুটল তাহার পেছনে পেছনে। ইহাদের এত ভয়ের কারণ কি বুঝিতে না পারিয়া বুড়ি ভাবিল, মুই মাতৃও যাইনি ধরতিও যাইনি, কাঁচা ছেলে কি জানি মোরে, দেখে কেন ভয় পালে সন্ধ্যেবেলা খোকাটা কাদের। এরপরে আতুরি ডাইনি ভাবছে যে আমি ছেলেগুলোকে দেখে ভয়ও দেখাইনি, তাদেরকে মারতেও যাইনি, তাহলে ছেলেগুলো আমাকে কেন ভয় পেল? হয়তো সন্ধ্যেবেলায় হঠাৎ করে আমাকে দেখতে পেয়েছে বলে হয়তো তারা ভয় পেয়েছে। তাহলে আমরা কি দেখলাম, যে আতুরি ডাইনি বলে একজন বৃদ্ধা মহিলা আছে, যার সম্বন্ধে নানা রকম গল্প অপু আগে শুনেছিল, কিন্তু অপু তাকে চোখে দেখেনি। একদিন ভাদ্র মাসের বিকেলবেলায় অপু কী করে, বাড়ি থেকে বেরিয়ে যায় নীলুদের বাড়িতে খেলতে যাওয়ার উদ্দেশ্যে। তার মা তাকে চাল ভাজা ও ছোলা ভাজা খাবার জন্য ডাক দেয়, কিন্তু সে মায়ের ডাক উপেক্ষা করে ও নীলুদের বাড়িতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে যে সবাই খেলা হয়ে গেছে এবং খেলা প্রায় শেষ। নীলু তখন তাকে বলে যে দক্ষিণ মাঠে যাবি পাখির ছানা দেখতে। তখন অপু নীলুর সাথে দক্ষিণ মাঠে যায় পাখির ছানা দেখতে, এবং ফিরে আসার পথে নীলু পথ হারিয়ে ফেলে। বহু কষ্টে তারা আমবাগানের পাশ দিয়ে একটা রাস্তা খুঁজে পায়, কিন্তু সেই রাস্তাটা গিয়ে মিশেছে আতুরি ডাইনির উঠানে। এই আতুরি ডাইনির সম্পর্কে নীলু আর অপু অনেক গল্পই জানত। তারা জানত যে আতুরি ডাইনির উঠোনে যে বিলেতি আমড়ার গাছ আছে, সেই বিলেতি আমড়ার গাছ থেকে আমড়া পাড়ার অভিযোগে বা অপরাধে একটি জেলে পাড়ার ছেলের প্রাণ আতুরি ডাইনু কচু পাতায় লুকিয়ে রেখে সে কচু পাতাটা পুকুরের জলে ফেলে দিয়েছিল, এবং একটি মাছ সে কচু পাতাটা খেয়ে ফেলায় জেলে পাড়া ছেলেটির মৃত্যু হয়।
এই ঘটনা সে আগে শুনেছে। তারা এও শুনেছে যে আতুরি রাইনি ছোট বাচ্চাদের গায়ের রক্ত চুষে খেয়ে নেয়, এবং ছোট বাচ্চাটা সেটা জানতেও পারে না, কিন্তু সে যখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার পর বিছানায় শোয়, তারপর সে আর উঠতে পারে না। এইসব ঘটনা শোনার পরে অপু আর নীলু প্রচণ্ড ভয় পেয়েছিল আতুরি রাইনি সম্পর্কে, আর আজকে আতুরি রাইনিকে চোখের সামনে দেখে তাদের ভয় আরও দ্বিগুণ বেড়ে যায়। অপু ঝাপসা দৃষ্টিতে দেখতে যায় যে আতুরি রাইনির বাড়িতে আতুরি রাইনি আছে কি না। তখন সে দেখতে পায় বেড়ার ধারে স্বয়ং আতুরি রাইনি দাঁড়িয়ে আছে এবং তাদের দিকেই তাকিয়ে আছে। তখন অপু ভয়ে আতুরি রাইনিকে বলে যে আমাকে ছেড়ে দাও, আমি কখনো আর এই দিকে আসবো না, তোমার আমড়ার গাছে আমি হাত দেব না, এরকম নানা কথা বলে। কিন্তু আতুরি রাইনি তাদেরকে বলে যে আমাকে ভয় পেও না, আমার বাড়ির ভেতরে এসো, আমি তোমাদেরকে আমচুর দেব। কিন্তু অপু জানে তার মা এর আগে তাকে অনেক গল্প বলেছে যে রাক্ষসীরা ডাইনিরা ভুলিয়ে ভালিয়ে ছেলেদেরকে ঘরের ভেতর নিয়ে যায়, তারপর তাদেরকে বন্দি করে রাখে। তো আমচুর দেওয়ার বাহানায় আতুরি রাইনি যে তাদেরকে ঘরে পুরতে চাইছে, অপু এ কথাটা ভাবে। এরপরে হঠাৎ করে অপুর মনের মধ্যে একটা সাহস চলে আসে, সে সামনের দিকে যেদিকে দুচোখ যায় দৌড়াতে শুরু করে। নীলুও অপুর দেখা দেখি তার পেছনে পেছনে দৌড়াতে শুরু করে এবং তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আতুরি রাইনি ভাবে যে ছেলে দুটো কেন তাকে দেখে ভয় পেল, আমি তো তাকে মারতেও যাইনি, আমি তো তাকে বকিও নি, কেন তারা যে ভয় পেল তার কারণ আতুরি রাইনি আবিষ্কার করতে পারে না। তারপর আতুরি রাইনি ভাবে যে হয়তো সন্ধ্যেবেলায় হঠাৎ করে আমাকে অচেনা একজন বয়স্ক মহিলাকে দেখে তারা হয়তো ভয় পেয়েছে। ওকে স্টুডেন্ট, আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।